हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के चले एसेछि आपनादेर सामने एकटी डेजार्ट आइटेम निये। बानिये देखाछि गाजरेर हालुआ, आर हालुआटी बानाछि सबचेये सहज पद्धतिते। एई पद्धतिते खूब कम समयेर मध्येई झटपट हालुआटी बानिये नेवा जाय। जे प्रसेसे हालुआटी बानियेछि एभाबे बानाले हालुआटी अनेक बेशि टेस्टी हय आर कष्टो अनेक कम हय। सो गाइज, आर कथा ना बाड़िये चले जाच्छि रेसिपिते। গাজরের হালুয়া বানানোর জন্য 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি। এখন একটি চপার দিয়ে গাজরগুলোকে চপ করে নিব। আপনারা চাইলে কাস্টিক গ্রাইন্ডারেও করে নিতে পারেন, তবে গ্রাইন্ডারের চেয়ে চপারে করলে তুলনামূলকভাবে বেশি ভালো হয়। তো চপ করে নেওয়ার পর গাজরগুলোর এই অবস্থা হয়েছে। এদিকে আমি 1 লিটার দুধ চুলায় দিয়ে দিয়েছি। 1 কেজি গাজরের জন্য 1 লিটার দুধ নিলেই যথেষ্ট। এর মধ্যে চপ করে নেওয়া গাজরটা দিয়ে দিচ্ছি। তবে চাইলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর দুধটা কিন্তু ঘন হতে হবে। তো বাকি গাজরগুলো চপ করে দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম রেখে এটাকে এখন জাল করে নিব। প্রথম দিকে ঢেকে দেওয়ার দরকার নেই। এখানে আরো কয়েকটা গাজর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। গাজর গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে এরকম হবে। যাদের কাছে চপার নেই তারা কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও হালুয়াটি বানাতে পারেন। হালুয়াটি কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, আর হাড়ির সাইডে যে সরগুলো লেগে যাবে চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। এখানে আমি আস্ত এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ জাল হওয়ার পর দুধটা কিন্তু অনেক কমে এসেছে। এ পর্যায়ে চুলার জালটা লোতে রেখে ঢেকে দিব। এতে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। আরও 15 মিনিট জাল করে নেয়ার পর গাজরটা চেক করে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, আর হালুয়া কিছুটা ঘনও হয়ে গেছে। এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনিটা কিন্তু আগে দেয়া যাবে না, গাজরটা সেদ্ধ হয়ে যখন দুধটা কমে আসবে সেই পর্যায়ে চিনিটা দিতে হবে। চিনির পরিমাণ চাইলে বাড়িয়ে দিতে পারেন, তবে গাজরের মধ্যে কিন্তু কিছুটা মিষ্টি ভাব থাকে, সেই দিকটা খেয়াল রেখে এখানে আমি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর চিনিটা থেকে কিন্তু পানি ছাড়বে। এখন জাস্ট নেড়ে চেড়ে জাল করে চিনির পানিটা শুকিয়ে নিব। মিষ্টিটা টেস্ট করে দেখলাম যে আরও একটু মিষ্টি লাগবে, এর জন্য আমি আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। এলাচ আর দারচিনিগুলো তুলে নিচ্ছি। হালুয়াটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ঘি 1/4 কাপ। ঘিটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে হালুয়ার সাথে মিশিয়ে দিচ্ছি। ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি, নিয়েছি কাজু বাদাম কুচি, আর নিয়েছি কিছু কিশমিশ। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও হালুয়াটি বানাতে পারেন, তবে কিশমিশটা বাদ দিবেন না। কিশমিশটা দিলে হালুয়ার টেস্টটাই কিন্তু বেড়ে যায়। তো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালুয়ার সাথে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা লোতে থাকবে আর হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। তো আরও 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর হালুয়াটা আরও ঘন হয়ে যাবে আর ঘিটা প্যানের নিচে ভেসে উঠবে। তখন বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে। তো হালুয়াটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গাজরের হালুয়াটা গরম গরম সার্ভ করার পালা। গার্নিশিংয়ের জন্য আরও কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সো গাইজ, আজকের রেসিপিটি কেমন লাগলো? আশা করি এই শীতে হালুয়াটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, আমি যে প্রসেসে বানিয়েছি। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।